हेलो स्टूडेंट, वेलकम टू एडुकेशनल हेल्पलाइन चैनल। এখন আমরা বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলির মধ্যে থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের পার্ট 3 মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটিতে তোমাদের ভূগোল বইয়ের জল, স্থল ও বাতাস অধ্যায় থেকে প্রশ্নগুলি দেওয়া হয়েছে। প্রথমে তোমরা ওই অধ্যায়টি ভালো করে পড়ে নেবে। এক নম্বর প্রশ্ন কি বলেছিল, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো। প্রথমে কয়েক দাগে প্রশ্ন কি বলেছে, বাতাসে ধুলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং হয় নীল, সাদা, কালো, ধূসর। উত্তর হবে নীল। কয়েক দাগের প্রশ্ন বলেছে, জলপ্রবাহ, বৃষ্টিপাত, ভৌমজল ও বাষ্পীভবন এদের সঠিক ক্রমে লিখলে যে প্রভাবপত্রটি তৈরি হবে তা হল জলপ্রবাহ, বাষ্পীভবন, বৃষ্টিপাত, ভৌমজল, জলপ্রবাহ। এই অপশানটি বাষ্পীভবন, ভৌমজল, বৃষ্টিপাত, জলপ্রবাহ, ভৌমজল। তৃতীয় অপশান ছিল বৃষ্টিপাত, বাষ্পীভবন, ভৌমজল, বৃষ্টিপাত, জলপ্রবাহ। চতুর্থ অপশান ভৌমজল, বৃষ্টিপাত, ভৌমজল, জলপ্রবাহ, বাষ্পীভবন। এইখানের অপশানটা এক নম্বর অপশানটি উত্তর হবে জলপ্রবাহ। জলপ্রবাহের পরে কি, জল থেকে বাষ্পীভবন হবে, বাষ্পীভবন হলে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টি আবার নিচে নিয়ে আসলে জলপ্রবাহ হয়, আবার সেই জল নিচে গেলে ভৌমজল হয়। এই অর্ডারটি হবে। অতি সংক্ষেপে উত্তর লেখো। দুই দাগের অতি সংক্ষেপে উত্তর লেখো। দুই দাগের কয়ে কি বলেছে, পারিমণ্ডল বলতে কি বোঝো। উত্তর লিখবে, পৃথিবীর মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ, নদী, খাল, বিল ইত্যাদি ভূপৃষ্ঠের যাবতীয় জলরাশির ভৌগোলিক নাম হলো বায়ুমণ্ডল। কয়েক দাগে মহাদেশ সঞ্চালন কাকে বলে। এর উত্তর লিখবে, পৃথিবীর মহাদেশগুলি স্থির নয়, মহাদেশগুলি কয়েকটি কাল্পনিক প্লেটের মতো পাতের উপর অবস্থিত। ভূঅভ্যন্তরে অবস্থিত এই প্লেটগুলি সর্বদা গতিশীল। যেহেতু মহাদেশগুলি প্লেটগুলির ওপর অবস্থিত, তাই প্লেটগুলোর গতিপথ অনুসারে মহাদেশগুলি চলাচল করে, কিন্তু এই গতি খুব ধীর হওয়ায় আমরা সহজে এটা বুঝতে পারি না। কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাদেশগুলি বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরে যাচ্ছে। এই ঘটনাকেই ভৌগোলিক ভাষায় মহাদেশ সঞ্চালন বলে। এই তত্ত্বটি প্রথম আবিষ্কার করেন ভূবিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, তোমরা জানো মহাদেশগুলি বছরে 2 থেকে 20 সেমি করে সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরে যেতে থাকলে আরও 10 কোটি বছর পর পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে তোমার মনে হয়। এর উত্তর লিখবে, মহাদেশীয় সঞ্চালনের জন্য মহাদেশগুলি 2 থেকে 20 সেমি করে প্রতি বছর ক্রমাগত সরে যেতে থাকলে পৃথিবীর মানচিত্র বর্তমানে যে অবস্থায় আছে 10 কোটি বছর পর সেই অবস্থায় থাকবে না। 10 কোটি বছর পর উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা আরও পশ্চিম দিকে সরে গিয়ে এশিয়ার ভূখণ্ডে ধাক্কা খাবে। আটলান্টিক সাগর আরও বড় হয়ে যাবে আর প্রশান্ত মহাসাগর বিলুপ্ত হয়ে যাবে। এদিকে আফ্রিকার পূর্ব দিকটা সরে যেতে যেতে অবশেষে ভারতের সঙ্গে জুড়ে যাবে। চার নম্বর প্রশ্ন কি বলেছে, উষ্ণায়ন কিভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর লিখবে, উষ্ণায়নের মূল কারণ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। পৃথিবীর বিভিন্ন দেশে কলকারখানা, যানবাহনের ধোঁয়া এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য দূষিত গ্যাসের পরিমাণে বাতাসে বেড়ে যাচ্ছে। একই সাথে যথেচ্ছ হারে বনভূমি ধ্বংস করে দেওয়া হচ্ছে, যার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বাতাসে বেড়ে যাচ্ছে, যার জন্য পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আবার শীত প্রধান দেশে গ্রিন হাউসের ব্যবহারের ফলে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। বর্তমানে ফ্রিজ, এসি প্রভৃতি
শীত তাপ নিয়ন্ত্রণে যথেচ্ছ ব্যবহার বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, কারণ এই সমস্ত যন্ত্রের ব্যবহারের ফলে পরিবেশে উষ্ণতা বৃদ্ধিকারী সিএফসি গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা এই পর্যন্তই লিখব। 5 নম্বর প্রশ্ন ছিল, বায়ুমণ্ডলের একটি উলম্ব চিত্র অঙ্কন করো যেখানে উচ্চতার উল্লেখ করে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বক্রমে বায়ুমণ্ডলের 4টি স্তরকে এবং স্তরগুলির অন্তর্বর্তী অঞ্চলকে দেখাতে হবে। এর উত্তরে এই ছবিটি তোমরা ভিডিওটি পজ করে সুন্দরভাবে খাতায় আঁকবে। প্রথমে টপোস্ফিয়ার আছে, টপোস্ফিয়ারের পরে স্ট্যাটোস্ফিয়ার, স্ট্যাটোস্ফিয়ার পরে মিসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই ছবিটি দেখে দেখে এঁকে নেবে তোমরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো।